সেটি হলো যদি আপনি যেটা বললেন যে যদি কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় পরীক্ষা না হবে, তো ডিসেম্বরে এবং নভেম্বরে যদি পরীক্ষাটি নেওয়া হয় সেক্ষেত্রে কি অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর দুটি বিবেচনায় শিক্ষার্থীদের মূল্যায়নটি হবে নাকি সেক্ষেত্রে শুধু পরীক্ষার নম্বরটি বিবেচিত হবে? যদি আমরা নভেম্বরে ডিসেম্বরে পরীক্ষাগুলো নিতে পারি তাহলে তো পরীক্ষার নম্বরের ভিত্তিতেই হবে এই নির্বাচনিক বিষয়গুলোর উপরে তাদের মূল্যায়ন হবে পরীক্ষার ভিত্তিতে। আর আমাদের যে আবশ্যিক বিষয়গুলো সেগুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাপিং এর ভিত্তিতে। তখন তো অ্যাসাইনমেন্টের নম্বরগুলো যুক্ত হবার পরীক্ষা নিলে তো আর প্রয়োজন হবে না, কিন্তু এই অ্যাসাইনমেন্ট গুলো করা প্রয়োজন হবে তাদের এই পরীক্ষাগুলোর সার্বিক প্রস্তুতি নেবার জন্য। এই অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবেই প্রত্যেকটা ডিজাইন করা হচ্ছে যাতে এই অ্যাসাইনমেন্ট গুলো এই 24টি অ্যাসাইনমেন্ট এসএসসি এর শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা এবং 30টি অ্যাসাইনমেন্ট এইচএসসি এর পরীক্ষার্থীরা যার যার নির্বাচনিক বিষয়ের উপর এই 24টি এবং 30টি যথাক্রমে এসএসসি এবং এইচএসসি এর পরীক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে তাদের এবছরের পরীক্ষার জন্য তাদের সার্বিক প্রস্তুতি তারা নিতে পারবেন। এই অ্যাসাইনমেন্ট গুলোর গুরুত্ব সেখানেই সবচেয়ে বেশি যে এর মধ্য দিয়ে তাদের যে শিখন ফল আমরা আশা করছি সেই শিখন ফল তারা অর্জন করতে পারবেন, পাশাপাশি তাদের পরীক্ষার সার্বিক প্রস্তুতি তাদের নেওয়া হয়ে যাবে। আর তারপরে পরীক্ষা নেওয়া সম্ভব হলে যেটি আমরা আশা করছি ইনশাল্লাহ হয়তো সম্ভব হবে, সেটি সম্ভব হলে নির্বাচনিক বিষয়ের উপরে পরীক্ষার ফলাফল আসবে এই পরীক্ষার মাধ্যমে, আর আবশ্যিক বিষয়গুলো আসবে যেহেতু সেগুলোর পরীক্ষা হবে না সেগুলো আসবে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে। আর যদি কোনো কারণে পরীক্ষা নেওয়া সেই সময় সম্ভব না হয় সেক্ষেত্রে দুটি অপশন হতে পারে, একটি হতে পারে অ্যাসাইনমেন্টের ফল থেকে কিছুটা অংশ আর বাকি অংশ সাবজেক্ট ম্যাপিং থেকে, অথবা শুধুই সাবজেক্ট ম্যাপিং থেকে পরীক্ষার ফলাফল হতে পারে। সেই অপশনটি যদি পরীক্ষা নেওয়া না যায় সেই সময়ে তখন সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের এই অ্যাসাইনমেন্টের সার্বিক মূল্যায়ন কেমন হচ্ছে সেগুলো সেখানে তখন আমাদের বিবেচনায় আসবে।